ছাত্রলীগের কাউকে পাঠদান না করানোর ঘোষণা সহকারী অধ্যাপকের পুলিশের উপর ইটপাটকে ছোড়ায় সাউন্ড গ্রেনেড টিয়ারশেল নিক্ষেপ বলছেন ডিএমপি পাঁচতলা ছাদ থেকে ছাত্রলীগ কর্মীদের ফেলে দেয় আন্দোলনকারীরা গাইবান্ধায় আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর দশ মোটর সাইকেলে আগুন এবং সর্বশেষ জানাবো কোটা সংস্কার আন্দোলন কোটা আন্দোলন চিন্তায় হয়ে গেছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ছাত্রলীগের কাউকে পাঠদান না করানোর ঘোষণা সহকারী অধ্যাপকের সারা দেশে কোথাও আন্দোলনকারীদের নির্যাতন হত্যার প্রতিবাদের ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে পাঠদান করাবেন না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ফারহানা ফেসবুক পোস্টে সহকারী অধ্যাপক উম্মে ফারহানা লিখেছেন আমি উম্মে ফারহানা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক এই মর্মে ঘোষণা দিচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগের কোনো নেতাকর্মী সদস্যকে আর কখনো পাঠদান করাবো না আমার বিভাগের কোনো শিক্ষার্থী যদি কোনোভাবে ছাত্রলীগের কোনো কমিটির সঙ্গে যুক্ত থাকে তাহলে তারা যেন আমার ক্লাসে না আসে অন্য বিভাগে সাধারণত কোর্স নেই না নিলে তাদের জন্য একই কথা প্রযোজ্য হবে যারা লোভের বশবর্তী হয়ে নিরস্ত্র সতীর্থদের শারীরিক আঘাত করে তারা আমার ছাত্র হতে পারে না তিনি আরও লিখেছেন এই নৈরাজ্য আর অরাজ্যকতার মধ্যে আমি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে অন্তত এইটুকু নিশ্চিত করতে চাই যে অন্যায় ও জুলুম যারা করে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই শিক্ষার্থীদের জয় হোক পুলিশের ওপর ইট পার্কেল ছোড়ায় সাউন্ড গ্র্যানেড তেয়ারশেল নিক্ষেপ বলছেন ডিএমপি কিছু বহিরাগত মারমুখী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের ওপর চড়াও হয়ে ইট পাটকেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশনা অনুযায়ী রাজু ভাস্কর্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পুলিশ নিরাপত্তা দায়িত্ব পালন করছে বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে পুলিশ যা করছে সবকিছু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশে করছে পুলিশ হলের ভেতরে গিয়েছে কিনা জানতে চাইলে এস এম মেহেদি হাসান বলেন কোনো পুলিশ সদস্য হলের ভিতর প্রবেশ করেনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সব শিক্ষার্থীকে সন্ধ্যা সাতটার মধ্যে হল থেকে নির্দেশনা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা চলে গেছেন এখনো কেউ কেউ যাচ্ছেন হল ছেড়ে যাওয়া শিক্ষার্থীদের সহযোগিতা করছে পুলিশ তারা নির্বিঘ্নে চলে যাচ্ছেন রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ থাকবে কিনা জানতে চাইলে জিএমপি এর কর্মকর্তা বলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন যেভাবে যতটুকু সহযোগিতা চাইবে আমার ততটাই দেব পরবর্তী সময় কি ব্যবস্থা নেওয়া হবে সেটিও বিশ্ববিদ্যালয়ে প্রশাসন নির্দেশনা দেবে পাঁচতলা ছাদ থেকে ছাত্রলীগ কর্মীদের ফেলে দেয় আন্দোলনকারীরা চট্টগ্রাম কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগ যুবলীগের সঙ্গে সংঘর্ষ চলছিল তখন ধাওয়া পাল্টা ধাওয়ায় নগরীর মুরাদপুর এলাকা তৈরি হয় রণক্ষেত্রে কোটা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের শব্দ পুরো এলাকার ভীতিকর পরিবেশ সৃষ্টি হয় সঙ্গে দেশীয় অস্ত্র ইটপাটকেল নিক্ষেপে পরিস্থিতি আরো খারাপ করে তোলে ধাওয়া খেয়ে মুরাদপুরের বেলাল মসজিদ এলাকায় একটি ভবনে অবস্থান নেন ছাত্রলীগ যুবলীগের অন্তত বিশ থেকে তিরিশ জন সেখান থেকে আন্দোলনকারীদের উপর ইট নিক্ষেপ করেন তারা একাধিক প্রত্যক্ষদর্শী জানান এক পর্যায়ে ওই ভবন ঘিরে রাখেন আন্দোলনকারীরা এই সময় ছাত্রলীগ যুবলীগের কর্মীরা ওই ভবনের ছাদে আশ্রয় নেন পরে আন্দোলনকারীরা সেখানে গিয়ে বেধড়ক মারধর শুরু করেন প্রাণে বাঁচতে অনেকে ছাদ থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন ভবনের ছাদ থেকে পাইপ পেয়ে নামার সময় আন্দোলনকারীরা ইট নিক্ষেপ করে এই সময় পাঁচতলা থেকে পড়ে যান তিনজন ছাত্রলীগের কর্মী নিচে পড়ার পর সেখানেও গণপিটুনি দেওয়া হয় তাদের তাদের দুজনের নাম জানা গেছে তারা হলেন মহসিন কলেজ ছাত্রলীগের কর্মী মোহাম্মদ জালালউদ্দিন উদ্দিন জুবাইর ও পাঁচ নম্বর মোহরা ওয়ার্ল্ড যুবলীগ নেতা ধীমা ছেন গুপ্ত এর মধ্যে জালালে চোখ উপরে ফেলা হয় ভেঙে দেওয়া হয় তার হাত তিনি এখন চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন ওই ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে ছাদ থেকে নামার সময় অন্তত 10 জন ছাত্র শ্রমিক বাইরে জানালা ও পাইপ ধরে ঝুলে ছিল এই সময় তাদের মাটিতে ফেলে দিতে আন্দোলনকারীরা ইট নিক্ষেপ করতে থাকে ইট মারতে মারতে সবাইকে নামানো হয় মাটিতে এরপর শুরু হয় উপর যুবুরী মারধর এতে জালাল ধীমান সহ অন্তত 9 জন গুরুতর আহত হয় মারধরের পর প্রায় 1 ঘন্টা পড়ে তারা পরে তাদের একটি ভ্যান ও অটোরিকশা করে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যান স্থানীয়রা ঘটনার প্রত্যক্ষদর্শী আবিকুর রহমান বলেন গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ষোলো শহর স্টেশন থেকে মিছিল নিয়ে মুরাদপুরে আসেন তখন মুরাদপুরে আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলেন সেখানে গেলে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ পাবে সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছড়ে এক পক্ষ আরেকজনের উপর ইটপাটকেল ছড়ে এর মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রভঙ্গ হয়ে যায় এ সুযোগে তাদের উপর চড়া হন আন্দোলনকারীরা তিনি আরো বলেন ওই সময় ছাত্রলীগের অন্তত বিশ নেতাকর্মী মুরাদপুর মোড়ের মীর মঞ্জিল নামে একটি ভবনের ছাদে আশ্রয় নেন তারা সেখান থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা নিচ থেকে তাদের পাথর ছুঁড়ে মারেন এক ভবনের ছাদে অবস্থা নাও ছাত্রলীগ কর্মীদের কাছে থাকা পাথর শেষ হয়ে যায় ততক্ষণে মুরাদপুর মোর আন্দোলনকারীদের দখলে চলে আসে এরই মধ্যে আন্দোলনকারীরা ভবনটির ছাদে গিয়ে ছাত্রলীগ নেতা কর্মীদের ও কাঠ দিয়ে পিটিয়ে জখম করে তাদের সঙ্গে না পেরে প্রাণে বাঁচতে ভবনের পাইপ পে নিচে নামে যান কর্মীরা ততক্ষণে অন্তত কয়েকজনকে পিটিয়ে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয় বাকিরা নিচে নামতে গিয়ে পড়ে যান গাইবান্ধায় আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর দশ সাইকেলে আগুন গাইবান্ধা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর সহ দশটি মোটরসাইকেল আগুন দিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীরা বিক্ষোভকারীদের ইটপাট লাঠি রাখাতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা আহত হন প্রত্যক্ষদর্শীরা জানান সকাল থেকে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে কোটা বিরোধী খন্ড মিছিল একত্র হয়ে শহরের এক নম্বর ট্রাফিক মোড়ে জড়ো হয় পরে সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে ব্যক্তিগত অন্তত দশটি মোটরসাইকেল আগুন দেন বিক্ষোভকারীরা এ সময় বিক্ষোভকারীদের ইকপাট খেল লাঠির আগাতে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাইবান্ধা পৌর মেয়র মতলাপুর রহমান সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা আহত হন পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে আওয়ামী লীগ নেতাদের অভিযোগ সাধারণ ছাত্রদের সঙ্গে মিছিলে যোগ দেয় জামা শিবির ও ছাত্র দলের নেতা কর্মীরা তাদের উস্কানিতে সাধারণ শিক্ষার্থীরা দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর চালায় এ সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থাকা অন্তত দশটি মোটরসাইকেল পুড়িয়ে দেন তারা খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের উপর টিয়ার শেল হয়েছে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে কোটা সংস্কার আন্দোলন কোটা আন্দোলন ছিনতাই হয়ে গেছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে আমরা অর্জনৈতিক আন্দোলন হিসেবে মনে করি কিন্তু বর্তমানে এ আন্দোলন যে রূপ নিয়েছে তাকে অরাজনৈতিক এবং যারা এর ছিল তাদের আন্দোলনের সঙ্গে এরা পর্যায়ক্রমে হচ্ছে এবং এর রাজনৈতিক উদ্দেশ্যে স্পষ্ট হচ্ছে যারা বিগত দিনের সরকার বিরোধী আন্দোলন বেগবান করতে পারেনি অথবা এই সরকারের বিভিন্ন ইস্যুতে ঐক্যবদ্ধ কার্যকর আন্দোলন দাঁড় করাতে পারেনি তারাই এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে তাদের ডিজাইন ও ডিজায়ার অনুসারে কোটা আন্দোলন চলছে অর্থাৎ কোটা আন্দোলন তার গোড়া থেকে সরে চিন্তায় হয়ে গেছে অনেকে সমর্থন নিয়ে কোটা সংস্কার আন্দোলন এগুলো এটি এখন সঠিক পথে নেই প্রধানমন্ত্রী একটা বক্তব্য ধরে যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হলো সেটা অনাকাঙ্ক্ষিত প্রধানমন্ত্রীর কথাটি খুব স্পষ্ট তিনি বলেছেন আজকে যে কোটা নিয়ে আন্দোলন হচ্ছে সেই কোটা সুবিধা মুক্তিযুদ্ধ সন্তান বা নাতিরা না পেলে কারা পাবে মানে তিনি একটা প্রশ্ন তুলেছেন মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি তো কোটা পাবে না তাহলে কি রাজাকারদের সন্তান বা নাতিরা পাবে যারা আন্দোলন করছে তিনি তাদের কাছে প্রশ্ন রেখেছেন কিন্তু তিনি কখনোই বলেননি যারা আন্দোলন করছে বা যারা দাবি নিয়ে রাস্তায় নেমেছে তারা বা তাদের ভাই বোনেরা রাজাকার এটা তিনি বলেনি প্রধানমন্ত্রী বক্তব্যকে ভুল ব্যাখ্যা দিয়ে যারা ফায়দা লুটতে চায় বা যারা খোলা পানিতে মাছ শিকার করতে চায় সেই দলটা এখানে যুক্ত হয়ে গেছে বিএনপি জামায়াত এখন ঐক্যবদ্ধ তাদের সঙ্গে আরো কিছু সংগঠন আছে যারা সরকার বিরোধী আন্দোলন করছে তারা এখানে যুক্ত আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলনকারীরা কোন সরকার বিরোধী স্লোগান দেয়নি তারা আওয়ামী লীগের উপর হামলা করার জন্য আন্দোলন করছিল না তারা কোনো ক্ষমতাসীন দলের অফিস ভাঙার আন্দোলন করছিল না অথচ এই আন্দোলনে এই পরিণতি কেন হলো

দিয়েছেন সেখানকার শিক্ষকে কিভাবে পেটানো সম্ভব এটা নিশ্চয়ই কোনো ছাত্রের সঙ্গে সম্ভব নয় তার মানে সেখানে ছাত্রের মধ্যে অছাত্র এবং স্বার্থান মহল ঢুকে গেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন